পিত্তথলির অপারেশন করানোর জন্য উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি হন শামিমা আক্তার মুন্নি। অভিজ্ঞ ডাক্তার মহিদুজ্জামান টনির কাছে অপারেশন করার কথা থাকলেও হাইকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সেই অপারেশন করায় অন্য ডাক্তার দিয়ে। টনি স্যার তাকে দিয়ে করানো হয় নাই, এই দায় মনিরুজ্জামান স্যারের বহন করতে হবে। পরে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। স্বজনদের দাবি, একদিন আগেই মৃত্যু হলেও অতিরিক্ত বিলের জন্য রোগীকে আরো একদিন বেশি রাখা হয় হাসপাতালে। কালকে বলছিল না, কারণ হচ্ছে কালকে পরিস্থিতি খুব খারাপ ছিল, পুলিশ ছিল, আমরাও ছিলাম। বাবা এবং মার ভূমিকা থেকে আমরা যেন আমাদের বোনের জন্য হাই ট্রিটমেন্ট করতে পারি তার চেষ্টা ছিল আমাদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা বা চিকিৎসায় অবহেলার বিষয়টি মানতে নারাজ। আলট্রাসোনোগ্রামের মাধ্যমে পাথর নির্ণয় করা হয়েছে, তখন প্ল্যান হলো ছিদ্র করে করা। যখন ওনারা ফুটা করে ভিতরে ক্যামেরাটা সোর্স দিয়ে দেখছে, যেটা ওয়াল আছে এডিশন চেষ্টা করছে আসে না, তখন ওনারা সিদ্ধান্ত নিয়েছে ওটিতে যে এটা তাহলে ওপেন করে করবে। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়টি প্রমাণিত হলে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভুল চিকিৎসা কোনো গাফিলতি যদি হয় তাহলে তুমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিবা। সব চিকিৎসক বাংলাদেশে খারাপ না, কিন্তু ভালো চিকিৎসকও আছে। সুতরাং চিকিৎসকদের যে সুরক্ষা দিব, আবার রোগীদেরও সুরক্ষা দিব। গেল এক মাসে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, নানার অভিযোগ শিরোনাম হয় গণমাধ্যমের। শেষমেশ উত্তরার হাইকেয়ার জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শামিমা আক্তার মুন্নির। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।